চ্যানেল আমি রয়েছি রাত্রি তোমাদের সঙ্গে মাইন্ড এন্ড মোটিভেশন চ্যানেলে। আর আজকের বিষয় হলো আমাদের ছোটবেলা। চলো আমরা একটু আমাদের ছোটবেলা থেকে ঘুরে আসি। প্রথমত আমাদের ছোটবেলা ভালো নাকি এখনকার জেনারেশনের ছোটবেলা ভালো, তো এটা নিয়েই আলোচনা করব। তো আমাদের ছোটবেলাটা ছিল ভীষণ আনন্দের, কারণ আমাদের তখন ফোন ছিল না, তো সে কারণে আমাদের মধ্যে একটা খুব ভালো খেলা ছিল, আমরা সব কিছু খেলতে পেরেছি। আর এখনকার জেনারেশনে ফোন এসে গেছে, ফোনেই সবাই গেম খেলছে, যেটাতে চোখের ক্ষতি হচ্ছে বই, চোখের প্রতি কিছু ভালো হচ্ছে না, বা শরীরে বা কোনো কিছু প্রভাবও ফেলছে না। আমরা কী করতাম, খেলতাম, তাতে আমরা ছুটতাম, হাঁটতাম, শরীরে অনেকটা গ্রোথ হতো, বা অনেক কিছু আমাদের শরীরে খুব ভালো হয়েছে, যেটা এখনকার জেনারেশনে হচ্ছে না। আবার একটা দিকে বলতে গেলে এটা বলতে পারি যে আমাদের ছোটবেলাটা ছিল এরকম, ছোটবেলায় সকালে উঠতাম, মা বলতো ব্রাশ করে কিছু খেয়ে নিয়ে পড়তে বসো, সকালে উঠে পড়তে বসতাম, বা পড়তে বসো বা কেউ টিউশনের কাছে দিয়ে দিত, আমরা টিউশন পড়তে যেতাম, পড়ে এসে মা স্নান টান করিয়ে স্কুলে পাঠিয়ে দিত, স্কুলে ঘণ্টা পড়তো ঢং ঢং করে, তখন এসব ইলেকট্রিক বেল ছিল না, ঢং ঢং করে ঘণ্টা পড়তো, মা স্কুলে দিয়ে আসতো, আমরা স্কুলে যেতাম। তো কিছু কিছু দিন কান্নাকাটি করতাম, মা স্কুলে যাবো না, তার কারণটা খুবই সাধারণ, আমরা সবাই জানি, নিশ্চয়ই কোনো একটা ক্লাসের পড়া আমরা তৈরি করতে পারিনি, তো সে কারণেই, বা কোনো ম্যাম বকা দিয়েছে, সে কারণেই আমরা যাবো না বলে খুব বায়না করতাম মায়ের কাছে। তো মায়েরা কী করতো, লজেন্স কিনে দিত বা কিছু কিনে দিয়ে বলতো যাও সোনা মেয়ে বলে একটু চুমু দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিত, তো আমরা ওটাতেই খুশি হতাম। কিন্তু এখনকার জেনারেশানে কী বলবো, মানে তুমি যা কিছুই দাও ওদের কিছুতেই মন ভরবে না। সে যাই হোক, তো আমাদের ছোটবেলাটা নিয়েই বলি। তারপর আমরা স্কুলে যেতাম, স্কুলে ক্লাস করতাম, পড়াশুনো করতাম, মানে আমাদের বেলা সত্যি ট্রু পড়াশুনো ছিল, যেটা মানে ফাজলামি, এতটা জেনারেশান মানে এতটা সবাই যে এখনকার বাচ্চারা যতটা অ্যাডভান্স, আমরা ঠিক অতটা অ্যাডভান্স ছিলাম না, তো সে কারণে আমরা যেতাম একটা পুরো কাদার তালের মতো বসতাম, বসে যা পড়াতো তাই শুনতাম, আবার বাড়িতে ছুটি হলে মা নিয়ে চলে আসতো, আবার বাড়িতে চলে আসতাম, কেউ কেউ স্কুলের গাড়িতে করে আসতো, এরকম কেউ কেউ সরকারি স্কুলে পড়তো বা কারোর বাড়ির কাছে স্কুল, তারা ছুটে বাড়ি চলে আসতো। আর আমাদের বেলায় অতটা মিড ডে মিল ছিল না, এবার অনেকের বেলায় মিড ডে মিল হয়ে গেছে, যাই হোক মিড ডে মিলও ছিল না। তো আমরা কী করতাম, বাড়ি থেকে ওই কেউ কেউ খিচুড়ি স্কুলে পড়েছে, খিচুড়ি খেত, তো এবার বাড়ি থেকে মা কিছু টিফিন দিত, টিফিন মানে বিস্কিট ফিস্কিট এরকম কিছু দিয়ে দিত, সেটা টিফিনে সবাই বন্ধুরা মিলে খুব সুন্দরভাবে মজা করে সবাইকে শেয়ার করে খেতাম, এই জিনিসটা খুব ভালো লাগে, মানে আমরা টোটালি ছোটোবেলা থেকে মানে বড়োবেলা পর্যন্ত আমরা খুব সুন্দর শেয়ার করে খেয়েছি, এই জিনিসটা এখনকার জেনারেশনে হয় না বললেই চলে। যাই হোক, তো খুব ভালো লাগতো, তারপরে আবার ক্লাস করতাম, করে আবার বাড়ি আসতাম, এসে আবার ব্যাগ রেখেই আবার বন্ধুদেরকে বলা হয়ে যেত, এই তুই মাঠে আসছিস তো চারটের মধ্যে, হ্যাঁ হ্যাঁ আসছি বলে আবার বাড়িতে এসে মা কিছু ভাত টাত দিত, বা নিজেরাই বেড়ে খেয়ে নিতাম বেসিক্যালি, তো খেয়ে নিয়েই আবার ছুটে দৌড়ে খেলতে চলে যেতাম, নানান রকমের খেলা খেলতাম। এবার কখন যে সন্ধ্যে হয়ে যাচ্ছে সেদিকে আমাদের খেয়াল থাকতো না, তাই আমার মা বিশেষ করে কী করতো, লাঠি নিয়ে যেত, আর লাঠি নিয়ে যখন দৌড়াতো তখন আশেপাশে যত সবাই বসে থাকতো কাকিমারা, তারা বলতো এই তোর মা আসছে দৌড়া, পালা পালা, পালিয়ে যা, এরকম করতো। তো ভীষণ জোরে দৌড়াতাম, মা বলতো যত জোরে দৌড়াবি তত বেশি মারবো, মানে এটা আমার মনে আছে, যত বেশি দৌড়াবি তত জোরে মারবো, ওই জন্য ভয়ে ভয়ে কাছাকাছি আসতাম, তার উপর মার পড়তো দু চারটে, সন্ধে হয়ে গেছে এখনও বাড়ি ফেরার নাম নেই, হ্যাঁ কটা বাজে কটা বলে আবার দৌড়ে দৌড়ে আবার বাড়িতে চলে আসতাম। তারপরে এরকম মানে প্রচণ্ড মার খেয়ে বড় হয়েছি আমি, জানি না আর আমার মতো কারা মার খেয়েছে, প্রচণ্ড মারতো বাবা, এসে রাত্রে করে আমার বোরোলিন লাগিয়ে দিত, এরকম ব্যাপার, মা পুরো ঘরে দরজা বন্ধ করে আমাকে মারতো, কারণ রোজ আমার একটা ডিউটি হয়ে গেছিলো, মানে খেলতে খেলতে কখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার খেয়াল থাকতো না যে বাড়িতে ফিরতে হবে, তো সে কারণে আমি প্রচুর মার খেয়েছি। তো এরকম মারটার খেতাম, বা পুরো একদম পিঠ ফিট পুরো একদম কেটে যেত, পুরো মা মারতো, হাত টাত পুরো ফুলে যেত, মানে প্রচণ্ড মেরেছে, মানে এরকম মার হয়তো কাউকে মারতো না। তো মারার পরে আবার একটু খুব কান্নাকাটি করতাম, আবার বলতো যদি তুমি জোরে সাউন্ড করে কাঁদো আরও মারবো, তো সাউন্ডও করা যেত না, মানে খুবই চাপের, মুখে হাত দিয়ে চেপে কাঁদতাম, বালিশের মধ্যে মুখ ঢুকিয়ে কাঁদতাম। তারপর বাবা সন্ধ্যেবেলা ফিরলে বলতো, আমি বাবাকে বলতাম, মানে আমি বলে না আমার মতো যারা ছিল সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম, আর বলতাম বাবা দেখো মা আমায় কত মেরেছে, বলে বাবা সেই জায়গাগুলোতে বলে কেন মেরেছো এই করেছো, বলে মাকে একটু বকা দিলে ওটাতেই আমাদের শান্তি, আর বোরোলিন লাগিয়ে দিল, তারপরের দিনই যেন মনে হয় সব ঠিক হয়ে গেছে। তো সেই কাঁটার দাগ থেকে যায়, কিন্তু
ব্যথা থেকে যায় কিন্তু ভিতরের ব্যথাটা কমে যায়। আর তারপর কি হয় না, সন্ধে হলো, এবার বাবা খেটে হয়তো একটু বাইরের দিকে হাঁটতে গেল, মা আবারও আমাকে পড়তে বসালো বা কিছু করলো, রান্না করতে করতে হয়তো পড়ছে, আমি দেখছি যে দুষ্টুমি করছি, পড়ছি না বা পড়াটা আমাকে ধরছে, 1 ঘন্টা পরে দেখছি তাও পড়া হয়নি, তখন আমার মা আমাকে উঠানে দাঁড় করিয়ে দিত, কান ধরে, এক পা তুলে আর এক হাতে একটা বই নিয়ে, সন্ধেবেলায় বলতো যতক্ষণ না পড়াটা মুখস্থ হবে ততক্ষণ এইভাবে থাকবে, আর পা যদি নিচে নামিয়েছো পায়ে মারবো। তো এটা মারবো বলে শেষ হয়ে যেত তা না, কিন্তু মেরেই দিত, পা একটু যদি নেমে যায় স্বাভাবিক কতক্ষণ থাকবো, মেরেই দিত। এইভাবে পড়া মুখস্থ করো। তো আমার ঠাম্মাম, সে আমার ঠাম্মি মানে প্রচুর রাগি ছিল, আমার ঠাম্মিকে আমি দিদি বলতাম, ঠাম্মি বলতাম, অনেক কিছু নাম দিয়ে ডাকতাম, তো সেটা কোনো ব্যাপার না। তো আমার ঠাম্মা বলতো, তুই পা ফেল, কান ছেড়ে দে, আর তুই আমার কাছে এসে পড়, তোর মা কিছু বললে আমি দেখে নেব। তো একটা সাহস পেয়ে যেতাম যে আমার দিদি আমার পাশে আছে, তো এই সাহসটা না ঠিক আবার ভরসা পেতাম না, কারণ মা তো আবার মারবে ঘরে গিয়ে ঘুমানোর সময়, না পড়াশুনো না করে আদর খেতে গেছি। তো সে কারণে কি করতো, আবার ফের ভয়ে ভয়ে একটু আসতাম, আমরা হ্যাঁ কী বললাম কি, চলে যাচ্ছ মানে, পড়তে বসো, পড়ো, পড়ে এক্ষুনি আমার পড়াটা চাই। তো এরকমই একটা ব্যাপার, আবার পড়ে মায়ের কাছে পড়া দিলে তবে তুমি ঘরে ঢুকতে পারবে। তো এই ছিল আমাদের লাইফ, প্রতিদিনের লাইফ, আবার পরের দিন সকাল টিউশন পড়া, এইভাবে আমাদের চলতো। তা আমার মনে আছে যে আমার জীবনের একটা গল্প আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো, ছোটোবেলারই গল্প। আর তারপর এখনকার জেনারেশন নিয়ে যেটা বলি, প্রথমত সকাল হবে ব্রাশ, বাচ্চাদেরকে টিভি চালিয়ে দিল, হয়তো কার্টুন দেখতে দেখতে ব্রাশ করছে বা গেম খেল, সকালে উঠছে গেম ফোন দেখে গেম টেম একটু খেলে তারপরে ব্রাশ করছে, করার পরে মা খেতে দাও অর্ডার করছে, ম্যাগি খাবো নইলে এটা খাবো ওটা খাবো। আমাদের বেলা কিছু ছিল না, জলে ভিজিয়ে মুড়ি খা, তা না হলে পান্তা খা, না হলে বিস্কুট খা, ব্যাস। তো ম্যাগি ফ্যাগি চাউটা ওসব ভুলে যায়, ওসব আমরা অনেক বড় হয়ে খেয়েছি, কিছু খাবার বাইরের খাবার জানতামই না যে বাইরের কী এরকম খাবার বলে কিছু হয়, তোরা এখনকার যা জানে আমরা কিছুই জানতাম না। তো এরকম ব্যাপার, এরকম ওরা অর্ডার করে কি খাবে না খাবে, মানে আগে ছিল আমার মায়েরা যেটা বলবে আমাদেরকে সেটা খেতে হবে, কিন্তু এখনকার জেনারেশনে ওরা যেটা বলবে ওদেরকে সেটাই বানিয়ে দিতে হবে, এটাই ব্যাপার। তো সেটা খেলো বাবু সাহেবের মতো একদম বাবুরামভাবে খেয়ে নিল, খেটে একদম মাকে বলে মা খাওয়া হয়ে গেছে জল দাও, সে অর্ডার করছে যেন, মানে ওরাই যেন রাজ করছে আর ওরাই বাবা মাগুলো যেন হয়ে গেছে চাকর। তো এবার জল দিল, জল টল খেয়ে নিয়ে আবার বলবে দাও ফোন দাও একটু গেম খেলি, তা না হলে বায়না করবে, মা বায়না করবে কান্নাকাটি করার জন্য, আবার ফোন দিয়ে দিচ্ছে। তারপরে স্কুলের টাইম হচ্ছে, তাকে স্কুলে পাঠাচ্ছে, স্কুলে যাচ্ছে, আবার বলছে স্কুলে আমাকে এই টিফিন দেবে, যাতা টিফিন নেবে না, আবার এই টিফিন দেবে তবে আমি স্কুলে যাব, তা না হলে আমি স্কুলে যাব না, এই একটা বায়না সে হলো, সেটাও বাবা মাকে মানতে হলো। তারপর স্কুল থেকে নিয়ে আসার সময় আবারও যদি আশেপাশে চিপস বা কিছুর দোকান দেখতে পাই সেটাও বায়না দিতে হবে। তো এই বায়নাগুলো পূরণ করে করে না বাবা মা তাদেরকে মানে একটা জায়গায় পৌঁছে দিচ্ছে, তো যে কারণে ছেলেরা কিছুটা বড় হলে তাদের অনেক আশাগুলো বেড়ে যাচ্ছে, কিছু ক্লাস 10 উঠলেই বলবে মোবাইল, 12 পাস করলে বলবে বাইক, গ্র্যাজুয়েশন পাস করলে বলবে 4-wheeler, এই আশাগুলো বাবা মাই জাগাচ্ছে, সে কারণেই হচ্ছে, কারণ এটা বাধ্য তার বাবা মা, কিছু করার নেই। আর সবথেকে বেশি ভয় পায়, আগেকার এত ভয় ছিল না যে সুইসাইড ব্যাপারটা, আর এখনকার জেনারেশন যে হারে মানে সব অ্যাডভান্স হয়ে যাচ্ছে, কিছু হলেই মা বাবাকে ভয় দেখাচ্ছে, হ্যাঁ আমি বাড়ি থেকে চলে যাবো এই সেই, এরকম একটা না, আমাদের বেলায় এরকম ছিল বাড়ি থেকে বেরিয়ে যায়, উল্টে বাইরে বের করে দিত, ঢুকতে দিত না, সারা রাত ঠান্ডাতে কাঁপতাম তবু মা বাইরে বের করে দিত। তো এই নিয়ে পরে গল্প করব। তো সেটাই বলছি, এখনকার জেনারেশনে না, বিকাল হচ্ছে বাড়িতে সোজা চলে আসছে স্কুল থেকে, এসেই ফোন নিয়ে গেম খেলছে, এরকম একটা ব্যাপার, মানে ওদের মধ্যে বা টিভি দেখছে, পড়তে যাওয়ার সময় একটু 1-2 ঘন্টা পড়তে যাচ্ছে, ব্যাস যেরকম পড়তে যাচ্ছে ওইটুকুই পড়া, বেশি বাড়িতে মা বাবা পড়াতে বসলে ওদের উপরে ভীষণ চিৎকার চেল্লামিল্লি হয়ে যায়, হ্যাঁ আশেপাশের লোকজন ভাবে যে মা বাবা মারছে, এইভাবে তাকে পুরোটাই ছেড়ে দেয়, ছেড়ে ছেড়ে ওদের জেনারেশনটা একদম পুরো স্বাধীন হয়ে গেছে, ওদের জেনারেশনটা মানে বলার কিছু নেই, খুবই ভালো, মানে টোটালি আরও অ্যাডভান্স, মানে এমনি অ্যাডভান্স আরও অ্যাডভান্স করে দিচ্ছে। তো ছোটোবেলা থেকে ঘোরা হয়ে গেল, এই পর্যন্তই, নেক্সট আমি আবার ভিডিও বানাবো, আমার ছোটোবেলাটা কেমন কেটেছে সেই নিয়েই ভিডিও বানাবো। চলো টাটা, এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো আর সাবস্ক্রাইব তো করোই, টাটা।